তোমরা যারা 2022 সালের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী আছো, তাদের যে পঞ্চম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট আছে যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেই অ্যাসাইনমেন্টের 100% উত্তীর্ণ নিয়ে সবাইকে আমার বিদ্যালয় ইউটিউব চ্যানেলে স্বাগতম। ইতিমধ্যে আমার বিদ্যালয় ইউটিউব চ্যানেলে তোমাদের যে বিজ্ঞান অ্যাসাইনমেন্টটি আছে পঞ্চম সপ্তাহে সেটা আপলোড করা হয়েছে। এছাড়া তোমাদের 1 থেকে 4 পর্যন্ত যতগুলো অ্যাসাইনমেন্ট আছে সবগুলোও আপলোড করা আছে, তোমরা সেগুলো দেখে নিতে পারো। তো আমাদের যে গণিত অ্যাসাইনমেন্টটি আছে পঞ্চম সপ্তাহে সেখানে কি বলা আছে দেখি, আমাদের শিরোনাম বলছে যে গল্প থেকে অনুবাদ ও শতকরা নির্ণয়, এটা আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম, ঠিক আছে। আর অ্যাসাইনমেন্টে আমাদের একটা গল্প করতে বলছে, তো গল্পটা আমরা একটু পড়ে নেই। যে বলছে স্বামীর ও কামাল দুই বন্ধু, ঠিক আছে, স্বামীর ও কামাল কি দুই বন্ধু, তারা ঠিক করলো নিজেদের জন্য বাড়ি তৈরি করবে, অর্থাৎ দুই বন্ধু বাড়ি বানাবে। তাই তারা দুজনেই আলাদাভাবে কি পর্যায়ক্রমে কি ইট খোলা, বালির গদি ও রড সিমেন্টের দোকানে গেল, ইটের দোকানে গেল, বালির দোকানে গেল এবং রডের দোকানে গেল। গিয়ে কী করলো দেখি, স্বামীর কী করলো, 1 নম্বর ইট কিনলো। তোমরা নিশ্চয়ই 1 নম্বর ইট বুঝছো, যেটা সবচেয়ে ভালো সেটা 1 নম্বর ইট। কতগুলো কিনলো, 15,000 পিস। আর তোমার 80 বস্তা সিমেন্ট কিনলো, যেটা দর কত প্রতি বস্তা কি 550 টাকা, 1 বস্তার দাম 550 টাকা। এই দরে 80 বস্তা কি সিমেন্ট কিনলো, আর প্রয়োজন অনুযায়ী উন্নত মানের রড ও বালি কিনলো। আচ্ছা, অন্যদিকে আবার কামাল কী করলো, 15% সার পাইছে, অর্থাৎ একটু কমিশন পাইছে, এই জন্য কী করলো 2 নম্বর ইট করলো। এই জন্য সার দেওয়ার কারণে ও কী করলো, না সার পাচ্ছি এত, তাহলে আমি একটু করি, আমি 1 নম্বর ইট না কিনি 2 নম্বর ইটটা কিনে, যেহেতু সার পাচ্ছি, ওই জন্য কি 70,000 ইট কিনলো। আর সিমেন্ট কিনলো কী করে, 450 টাকা দরে, ও কিন্তু চলো 550 টাকা দরে, অর্থাৎ সিমেন্টটা কী হচ্ছে নিম্নমানের সিমেন্ট, এবং প্রয়োজনীয় নিম্নমানের রড ও বালি কিনলো, সব কিছু নিম্নমানের, তাই না। আর এরপর বলছে কি, 1 ও 2 নম্বর ইট দ্বারা ইটের গুণগত মানকে বোঝানো হয়, সেটা আমি তোমাদের আগেই বলে দিলাম যে 1 নম্বরটা ভালো, 2 নম্বরটা খারাপ, খারাপ বলতে একটু কম। স্বামীর বাড়ি নির্মাণে বালি ও সিমেন্টের 800 কেজি মিশ্রণে, অর্থাৎ যে মিশ্রণটা করছে ওরা, অর্থাৎ বালি সিমেন্ট মিক্সড করে না কোদাল দিয়ে দিয়ে ওটা দিয়ে পানি দিয়ে, ওই মিক্সটে কী হয়েছে এখানে যে বালি ও সিমেন্টের অনুপাত হয়েছে 5:1। আমাদের হলো বালি ও সিমেন্টের অনুপাত 5:1 বা 5:1 যেটা বলো না কেন, এটা আমাদের বালি ও সিমেন্টের অনুপাত, এটা কার, এটা স্বামীর। আর হলো কামালের কী হয়েছে, কামালের পরিমাণ কিন্তু 1, অর্থাৎ 800 কেজি মিশ্রণ ওও করছে, কিন্তু ওর অনুপাত হয়েছে বালির হলো 9 আর হলো সিমেন্টের হলো 1, অর্থাৎ 9:1। এখন বলছে কামালের দেওয়া বালি ও সিমেন্টের মিশ্রণ দেখে স্বামীর বললো, বন্ধু তুমি তো মিশ্রণ সিমেন্টে কম দিচ্ছ। বালি তৈরির কিছু বছর পর দেখা গেল কামালের বাড়ির অবস্থা নাজুক হতে লাগলো, অন্যদিকে স্বামীর বাড়ি আগের মতোই রইলো, তখন কামাল তার ভুল বুঝতে পারলো। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারতেছি, এখানে তোমাদের যদি সিমেন্ট কম দিচ্ছে প্লাস নিম্নমানের তোমার ইট ব্যবহার করতেছে, এই জন্য কামালের তোমার কী হবে, অবশ্যই বাড়িটা কি একটু দুর্বল হবে, আর অবশ্যই স্বামীর বাড়িটা ভালো হবে। তো এটাই ছিল গল্পটা, এখন গল্প থেকে আমাদের কিছু প্রশ্ন দিয়েছে সেটা আমরা এখন দেখবো। দেখো প্রশ্ন বলছে কি যে অনুবাদ কী, সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে, অর্থাৎ বলছে কি যে 15% প্রথমে বলছে আমাদের, দেখো নির্দেশনায় যে 15% বলতে কী বুঝছে সেটা আমাদের লিখতে হবে এখানে, যে 15% বলছে যে 15% এর অর্থ লেখো এবং ভগ্নাংশে দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে হবে আমাদের, এটা আমাদের করতে পারি 2 মার্ক আছে। দেখো 15% সঠিক ব্যাখ্যা লিখতে পারি তাহলে 2, 1, আর এখানে দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে পারলে আরও 1, অর্থাৎ মোট 2। কোন নম্বরে বলছে এখানে যে স্বামীর ও কামালের ক্রয়গত ইটের সরল অনুপাত ও ব্যস্ত অনুপাত নির্ণয় করতে হবে, অর্থাৎ এই যে একজন কিনলো 15,000 ইট আর একজন কী করলো, কী করলো, একজন 15,000 একজন হলো 70,000 ইট, এই দুটো ইটের আমাদের কী করতে হবে, সরল অনুপাত এবং ব্যস্ত অনুপাত ঠিকভাবে করতে পারলে 2 মার্ক পাওয়া যাবে, দুটার জন্য 2 মার্ক, একটার জন্য 1, পরটার জন্য আরেক 1। গণ নম্বর বলছে কি স্বামীর ও কামালের ক্রয়গত সিমেন্টের মোট দামের সমতুল নির্ণয় এবং গরু অনুপাত যাচাইকরণ, অর্থাৎ এই যে মোট যে সিমেন্ট কিনলো 80 বস্তা করে দুজনে কিনলো, 100 550 টাকা দরে, একজন হলো কত 450 টাকা দরে, তাই না, 80 বস্তা করে। এখন এটার মোট দাম তোমাদের বার করতে হবে অবশ্যই, প্রত্যেকজনারে বার করার পাশাপাশি এই যে অনুপাতটা সেটা সমতুল অনুপাত তৈরি করতে হবে, প্লাস এই সমতুল অনুপাত তৈরি করার পর দেখতে হবে তোমাদের অনুপাতটা গরু নাকি লঘু, এটা তোমাকে যাচাই করে দেখাইতে হবে, তাহলে এখান থেকে 4 মার্ক পাবে। আর ঘনবার বলছে কি স্বামীর ও কামালের বাড়িতে ব্যবহৃত মিশ্রণ বালি ও সিমেন্টের পরিমাণ, তো এখানে বালি ও সিমেন্টের পরিমাণ কোনো দেওয়া নেই, দেখো এখানে অনুপাত আকারে দেওয়া আছে, এর দেওয়া আছে মানে স্বামীর দেওয়া আছে 5:1, আর তোমার ওই যে কার আছে এখানে আর একটা কামাল, কামালের দেওয়া আছে 9:1। তো এটা তোমাদের কী দেওয়া আছে অনুপাত হিসাবে, এখানে কোনো পরিমাণ দেওয়া নাই, এখান থেকে আমাদের ক্যালকুলেশন করে 800 কেজি কাজে লাগাইয়ে আমাদের অনুপাতের হিসাব করে ধরে আমাকে এখানে একটা পরিমাণ বাই করতে হবে। আর সর্বশেষ বলতে বাইরে দুটির স্থায়িত্ব যাচাই, আর এখানে যাচাই আগে আমাদের নির্দেশনা খেয়াল করতে হবে কী বলছে এখানে, কার বাড়ি টেকসই এবং কেন, অর্থাৎ স্থায়ী যাচাইয়ের ক্ষেত্রে আমরা কী করবো, দেখবো যে কার বাড়িটা বেশি টিকবে এবং কেন টিকবে, কারণটা কি তোমাকে লিখতে হবে। এই তো বিষয়টা আমাদের এরকম, আশা করি বুঝতে পারছো মোটামুটি আর কি, তো আশা করি অ্যাসাইনমেন্টটা ভালো লাগবে। তো চলো আমরা এখন সরাসরি অ্যাসাইনমেন্ট নম্বর এবং উত্তরে কী কী লিখবো সেটাই চলে যাই। তো আমরা এখন দেখবো অ্যাসাইনমেন্ট নম্বর, তো আমাদের অ্যাসাইনমেন্ট নম্বর হবে 2, যেহেতু 2 নম্বর আমাদের সাবজেক্ট হচ্ছে এবার গণিত, তাই না।
তো এরপর আমাদের অ্যাসাইনমেন্ট শিরোনাম গল্প থেকে অনুপাত অনুপাত ও শতকরা নির্ণয়, এটা আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। আর আমরা এখন সমাধান করব। তো সমাধানের প্রথমেটা ক নম্বর সমাধান করছি, এটা তোমাদের এক নম্বর, একবার যদি একবার সমাধান লিখলে পরে আর সমাধান লেখার দরকার নেই, একবারই সমাধান লিখবা। তো এখানে সমাধানে লেখছে কি যে 15% অর্থ চাইছিল, তো অর্থ লেখছে এখানে যে মোট 100 ভাগের 15 ভাগ, অর্থাৎ শতকরা চিহ্ন মানে 100। তাহলে আমাদের 100 যদি ভাগ থাকে মোট, আমরা ওখান থেকে মাত্র 15 ভাগ বোঝাবো এখানে এর অর্থ। আর এর দশমিক করতে গেলে আমাদের কী করতে হবে, দশমিক আমরা জানি 5% মানে 100, এই জন্য 15/100 লিখবো। তারপর কাটাকাটি করলাম আমরা 5 দিয়ে, 3 5 15, আর এখানে হলো আমাদের 5 2 100, অর্থাৎ 3/20। আর 3/20 আমরা যদি ভাগ করি, অর্থাৎ 20 দিয়ে 3কে ভাগ করি, হয় 0.15। এই 0.15টা হলো আমাদের কি দশমিক ভগ্নাংশ রূপান্তর, আর এটা হলো আমাদের ভাষা, অর্থাৎ 15% অর্থ কী বোঝাচ্ছে যে 100 ভাগের 15 ভাগ। এটা আমার হয়ে গেল উত্তর। অ্যান্ড ক্ষয় যেটা বলছিলো যে আমরা ওটা এখন সমাধান করবো, যে ক্ষয় বলছিলো আমাদের স্বামীর ও কামারের ক্রয়গত ইটের সরল অনুপাত ও ব্যস্ত অনুপাত কতটুকু ইট কিনছিল, সেটা আমরা উদ্দীপকে দেখছি যে স্বামীর কিনছিল 15,000 পিস আর কামাল কিনছিল 70,000 পিস, ওটা আমরা কাজে লাগিয়ে উত্তর করবো। তো ওটা আমি লিখছি, দেখো দেওয়া আছে স্বামীরা ক্রয়গত ইটের সংখ্যা কত, 15,000টি, তাই না, আর কামালের হলো 70,000। তো এটাকে আমরা কী করবো এখন, সরল অনুপাত করবো। সরল অনুপাত একদম ইজি, যেটা থাকে সেটাই সরল অনুপাত। তো আমরা কী করবো এখন এখানে, যে স্বামীর ইট ইস টু কি কামালের ইট, সমান সমান 15,000:17,000, এটাকে আমরা একটু ভাগ দেবো উভয় পক্ষে 1,000 দ্বারা ভাগ দিলে 15:17 হয়। তাহলে এই 15:17টাই হবে আমাদের নির্ণয় সরল অনুপাত, স্বাভাবিক যেটা থাকে সেটাই হয়ে গেলো আমার কি সরল অনুপাত, স্বাভাবিকটাই। আর ব্যস্ত অনুপাত আমাদের করতে বলেছিলো, সেজন্য আমি ব্যস্ত অনুপাতে করে দিলাম। সুতরাং ব্যস্ত অনুপাতটি হবে যেহেতু 2 মার্ক, এই সরলের জন্য 1, এটার জন্য 1। তো ব্যস্ত অনুপাতটা কিছুই না, জাস্ট উল্টাই দিতে হয়, তোমার যে সরল অনুপাতটা থাকবে ওটাকে জাস্ট উল্টাই দিলেই কী হয়ে যায় ব্যস্ত অনুপাত। তাহলে 17টা আগে আসবে আর 15টা পরে আসবে। এখন যদি কেউ এখানে স্বামীর জায়গায় কামাল লেখে, তাহলে উল্টা হয়ে যাবে আর কি, স্বামীর জায়গাতে কামাল লেখলে কামালের জায়গায় স্বামীর লেখলে, তাহলে আগে হবে 17 পরে হবে 15। তো আমি যেহেতু আগে স্বামীর লেখছি, এই জন্য আমার স্বামীর হিসাব করেই কী উত্তরটা হলো। আচ্ছা এখন আমরা আসবো গয়ে। গয়ে কী বলছো, দেখো গয়ে বলছিলো আমাদের স্বামীর ও কামালের ক্রয়কৃত সিমেন্টের মোট দামের সমতুল নির্ণয় করতে হবে এবং গুরুর মোট যাচাইকরণ, অর্থাৎ আমাদের সমতুল নির্ণয় করতে হবে আমাদের সিমেন্ট। আমরা দেখে গেছি প্রথমে যে স্বামীর কতগুলো সিমেন্ট কিনছিল আর কি, কত টাকার দাম যেহেতু চাইছে আর কি। তো স্বামীর 1 বস্তা সিমেন্ট কিনে 550 টাকায়, কারণ 1 বস্তা দর বলছে যে, তাহলে 80 বস্তা যদি কিনে, তাহলে 80 বস্তার দাম হচ্ছে কত, 44,000 টাকা। 44,000 টাকা হচ্ছে 80 বস্তা সিমেন্টের দাম, অর্থাৎ মোট সিমেন্টের দাম, এটা আমাদের স্বামীর। আর এখানে কামালের 1 বস্তা সিমেন্ট কিনে আমাদের 450 টাকা দিয়ে, একটু কম সার পাইছে যেহেতু, ও 80 বস্তা কিনে তাহলে কত টাকা দিয়ে, দেখো 3700 টাকায়। তো 3700 টাকা দিয়ে সে কী করে 80 বস্তা কিনে, তাহলে এটা গেল আমাদের স্বামীর ও কামালের তোমাদের হলো হিসাব। এখন এখান থেকে আমাদের কী বলছে সমতুল, সমতুল করার আগে এটাকে একটু ইয়া করে নেই, ভাঙে নেই, কারণ ওটা কাটাকাটি যাচ্ছে তো শুরু করে নেই। তো ওটা ওটা ওরকম করে রাখার পরেও ডাবল দিয়ে গুণ করলে ওটা হয়ে যাবে, সমস্যা নাই, কিন্তু আমরা একটু ছোটো করে নিচ্ছি আর কি। এখন স্বামীর সিমেন্ট ইস্টু কামালের সিমেন্ট ইকুয়াল টু কত, 44,000:3700, তাই না। তো এটাকে আমি দেখো 44 আমি 1,000 দ্বারা ভাগ করে প্রথমে কমে নিলাম, যে 44:3700, আবার ভাগ যাচ্ছে যেহেতু, আমি কি বলে 4 দিয়ে ভাগ দিলাম, 4×11=44, ছাড়লাম 36। তাহলে এই যে 11:9, এটা আমাদের হয়ে গেল তোমাদের মূলত যেটা আমাদের অনুপাতটা ওদের দেওয়া ছিল দামের, সেটাও। তো এটাকে আমরা একটা একটা সমতুল বানাবো এটাকে একটা। তো এখন এই 11:19 এর সঙ্গে সমতুল অনুপাত হলো 22:18, অর্থাৎ তুমি যদি এই 11কে মানে 1 দিয়ে গুণ করলে এটাই পাওয়া যাবে, আর সমতুল করতে গেলে 2 দ্বারা গুণ করবো উভয় পক্ষে, একে 2 দ্বারা গুণ, ওকে 2 দ্বারা গুণ, তাহলে কি 1 2 দিলে 12, 1 2 দিলে কত, 18। তাহলে এটা আমাদের হয়ে গেল। এখন আমাদের আরেকটা বলছিলো যে গুরু না লঘু, তো এবং লেখছি আমি দেখো এখানে যে এবং অনুপাতটি হলো একটি গুরু অনুপাত। আর কেন গুরু অনুপাত হলো দেখো খেয়াল করে, যে আমরা জানি যে গুরু অনুপাতের সংজ্ঞায় যে পূর্বপদ, অর্থাৎ আগের পদটা, যে আগের পদ, আগের পদটা সবসময় কী হবে, সবসময় হবে বড়। তাহলে যদি বড় হয় তাহলে সেটা গুরু হয়, আর আগেরটা যদি ছোটো হয় তাহলে হয় লঘু। তো আগেরটা যেহেতু বড়, এই জন্য আমি লিখছি দেখো, যেহেতু গুরু অনুপাতের পরপদ অপেক্ষা পূর্বপদ বড় হয়, দেখো আগেরটা পূর্বপদে বলা হয় আর পরেরটা বলা হয় পরপদ, দেখো পূর্বপদটা আমাদের বড়, এই জন্য এটা গুরু অনুপাত, আশা করি বুঝতে পারছো। তবে কেউ যদি এখানে স্বামীর সিমেন্টের আগে যদি এখানে কামালের সিমেন্ট দেয় তাহলে উল্টা হয়ে যাবে আর কি, সমস্যা নেই, যেভাবে করো ওইভাবে করো, ওইভাবে করেই হবে উত্তর। আচ্ছা তারপর আমরা ঘয়ে যাব। ঘয়টা একটু অনেক বড় অঙ্ক, একটু বলছিল যে স্বামীর ও দেখো কামালে বাড়িতে ব্যবহৃত মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণ, তো বালি সিমেন্টের পরিমাণ দেওয়া নাই, অনুপাত আকারে দেওয়া আছে, প্লাস এখানে মোট একটা মান দেওয়া আছে 800 কেজি মিশ্রণ দুজনারই, এখান থেকে আমাদের বার করতে হবে। তো দেখো শুরুতে আমি লিখছি, দেখো কি সমাধান যদি একবার দিয়েছি এখানে, এখানে সমাধান দেখার দরকার নেই, একবারই লিখবা। দেখো স্বামীর বাড়ি নির্মাণে কী করছে দেখি, যে বালি ও সিমেন্টের ওজনের অনুপাত দেখো 5:1 ছিল, তাই না, আমরা দেখছি উদ্দীপকে বা প্রশ্নে।
তো অনুপাতে আমার কি করতে প্রথমে যোগ করতে হবে, এই এই নিয়মে বার করার ক্ষেত্রে প্রথম কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে 5 আর 1 যোগ করবো আমরা। যোগ করার পর এখন 800 কেজি যদি মিশ্রণ আছে, তো 800 কেজি মিশ্রণে বালির পরিমাণ কতটুকু হবে সেটা আমরা এখন দেখবো। তো বালির পরিমাণ হবে আমাদের এই যে 800 গুণন, যেটা আমাদের থাকবে, যেটা আমাদের যোগফল হবে না, যোগফলটা আমাদের এই যে নিচে থাকবে হর আকারে থাকবে। আর যার নাম আগে, যেহেতু বালির নাম এখানে আছে, তাহলে বালির নামের আগে যেহেতু, তাহলে 5টা হলো বালির অনুপাত, বালির অংশ, আর 1টা হলো সিমেন্টের। তাহলে এই 5টা আমাদের উপরে গেলে, কারণ আমরা বালিরটা বার করবো। তারপর আমরা কাটাকাটি করলাম, 6 কে আমরা 2 দ্বারা কাটলাম, তাহলে 3 বাড়ালো, আর 800 কে 2 দ্বারা কাটলে হয় 400। আর 400 আর 5 গুণ করলে হয় 2000, 2000 কে বা 3 দ্বারা ভাগ করলে হয়ে যায় কত, 666.2/3 কেজি। এটা আমাদের কী দাঁড়ালো, বালির পরিমাণ দাঁড়ালো। এখন তো আমাদের আবার দেখতে হবে, এখন সিমেন্টেরও বার করতে হবে। যেমন সিমেন্টে বার করি, সিমেন্টের এখন একইভাবে করলাম, 800 গুণন ভগ্ন তোমার যোগফল যেটা বাড়িল সেটা আমরা নিচে দিলাম। আর যেহেতু বালিরটা তোমার হলো সিমেন্টেরটা পরে আছে, সেজন্য অনুপাত তাহলে 1 হবে, তাহলে 1টা উপরে দিলাম। এখন কাটাকাটি আবার করলাম, 600 আর 1 গুণ করলে 400ই হয়, 400কে 3 দ্বারা ভাগ করলে হয় 133.1/3 কেজি। অর্থাৎ তাহলে সামিদের ক্ষেত্রে বালি হলো 666.2/3 কেজি, এবং তোমার হলো কামালের ক্ষেত্রে হবে, সরি না, কামালের বালি আর কি মানে সিমেন্টের পরিমাণ হবে 133.1/3 কেজি। এখন আমরা দেখবো কামালটা, কারণ সামিটা দেখা শেষ। একইভাবে লিখবো যে কামালের বাড়ি নির্মাণে বালি ও সিমেন্টের ওজনের অনুপাত 9:1 দেওয়া আছে আমাদের প্রশ্নে। তো ওখান থেকে আমরা কী করবেন, অনুপাতের রাশি দেওয়ার যোগফল 9+1=10 করলাম। এখন 800 কেজি যেহেতু বলা আছে, তো একই পরিমাণ মিশ্রণে বালির পরিমাণ একইভাবে করবো আমরা, 800 গুণন যোগফল আমাদের কথা হয়েছে 10 হয়েছে না, 10টা নিচে দেবো। আর যেহেতু বালি আগে আছে, যেন আগের মানটা অর্থাৎ 9টা উপরে দেবো। দেওয়ার পর কাটাকাটি করলাম, তাহলে 80 হয়ে গেলো, 80 আর 9 গুণ করলে 8 লং 72, তো 720 কেজি। তো 720 কেজি হয়ে গেলো আমাদের কিছু বালির পরিমাণ। আর দেখো এখানে এই তোমার হলো যেহেতু পরে 1 আছে, কাটাকাটি করে হলো 80, 80 হলো কার, 80টা হলো তোমার কামালের। তো এখানে দেখো অনেক সিমেন্ট কম, তো সিমেন্ট বেশি কম দিলে তো বোঝা যাচ্ছে তো ঘর বাড়ি তো দুর্বল হবেই। তো এই জন্য আমাদের শেষে বলছি যে স্থায়িত্বটা কার বেশি, সেটার আমরা এখন উত্তরে আসব, যে স্বামী ও কামারের বাড়ির স্থায়িত্ব যাচাই করবো আমরা, যে কার বাড়িটা বেশি স্থায়িত্ব করবে এবং কেন। তো উদ্দীপকের অনুসারে স্বামীর তার বাড়ির জন্য 1 নম্বর ইট ক্রয় করেন, কিন্তু কামাল তার বাড়ির জন্য কি 2 নং ইট ক্রয় করেন। আর 1 নম্বর কি যেটা, সেটা আমরা জানি যে ভালো ইটটাকে বলা হয় 1 নম্বর ইট, আর যেটা একটু ভালো সাথে একটু কম সেটা হলো 2 নম্বর ইট। তো এছাড়াও দেখো গণ গহাতে আমরা পাই, যেটা গোয়া করলাম আমরা, ওখানে দেখছি যে বালি আর যে মিশ্রণটা যে ছিল বালি ও সিমেন্টে, সেখানে দেখো স্বামীর কিন্তু অনেক ভালো বেশি কিন্তু তোমার হলো সিমেন্ট ব্যবহার করছে, কিন্তু এই কামাল কিন্তু সিমেন্ট ব্যবহার অনেক কম করছে। এই জন্য লিখছি যে দেখো মিশ্রণের যে পরিমাণ সিমেন্ট ব্যবহার করেন, ঠিক আছে, স্বামীর যে পরিমাণ ব্যবহার করেন, তা কামালের বাড়ির সিমেন্টের মিশ্রণের সিমেন্ট পরিমাণ যে অনেক বেশি। এ কোশ্চেন মাত্র 180 কেজি সিমেন্ট ব্যবহার করছে, ওকে চলে 133 কেজি, তার মানে অনেক বেশি। আর সিমেন্ট বেশি থাকা মানে আরও মজবুত হবে। এই জন্য আমি লিখছি শেষে দেখো যে তাই বলা যায় যে স্বামীর এবং কামালের মধ্যে স্বামীর বাড়ি বেশি টেকসই, কেননা তিনি কামাল অপেক্ষা ভালো ইট ব্যবহারের পাশাপাশি বালি ও সিমেন্টের মিশ্রণে বেশি সিমেন্ট ব্যবহার করেছেন, যা বাড়ির স্থায়িত্ব অনেক বেশি স্থায়িত্ব হবে। এই কার হবে কেন, একটা স্থিতি অনেক বেশি ভূমিকা রাখে। এই দেখো বিষয়টা অনেক সোজা, কঠিন না, আশা করি বুঝতে পারছো। তো এটাই ছিল তোমাদের মূলত গণিত যে অ্যাসাইনমেন্টটি ছিল তার সমাধান। ইতিমধ্যে আমরা বিজ্ঞান অ্যাসাইনমেন্ট দিয়েছি, সেটা তোমরা যারা করোনি সেটা দেখে নিতে পারো, আর আগের সপ্তাহগুলো তা দেওয়া আছে সেগুলো তো করে নিতেই পারো। তো এখন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, আর নতুন যারা ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে, যে পাশে থাকা বেল আইকনটি আছে সেটা চালু করে দিবা। তাহলে তোমাদের যে পরবর্তী যখন 6ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, তখন সেই সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা যেখানেই থাকো সবাই ভালো থাকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।